এবছরও যথারীতি নিয়ম মেনেই ছোলা মদ সহযোগে শেষ হলো লাভপুরের তারামা বা নীল সরস্বতীর পুজো। প্রতি বছর ত্রয়োদশীর রাত শেষে এই পুজোর আয়োজন করেন এলাকাবাসীরা। লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী লাভপুরের তৎকালীন জমিদার হরিদাস বন্দ্যোপাধ্যায় স্ত্রী প্রভাবতী দেবীর গর্ভে সন্তান এলে তা কিছুদিনের মধ্যেই মারা যেত। এমন সময় লাভপুরে তন্ত্র সাধনা করতে আসেন কালী সাধক রামজি গোসাই। হরিদাস বন্দ্যোপাধ্যায় তাঁর শরণাপন্ন হলে তিনি তাকে আদেশ দেন সেখানে তারা মায়ের পুজো করতে, এবং সেই আদেশ অনুযায়ী হরিদাস বন্দ্যোপাধ্যায় 1897 সালে রামজি গোসাইয়ের পরামর্শে দেবীপক্ষের ত্রয়োদশীতে তন্ত্র মতে তারা মায়ের পুজো করেন ও পুষ্পযোগ পাঠ করেন। তার বছর খানেকের মধ্যেই প্রভাবতী দেবী ও হরিদাস বন্দ্যোপাধ্যায়ের কোলে আসেন তাদের পুত্র সন্তান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শোনা যায় এই তারা মায়ের আশীর্বাদ ধন্য হওয়ার জন্যই তার নাম রাখা হয় তারাশঙ্কর এবং জায়গার নাম রাখা হয় তারা মায়ের ডাঙা। আর তখন থেকে এখনো পর্যন্ত চলে আসছে এই পুজো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য পলাশ বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমে তারা এই পুজো করতেন লাভপুরের নামো সদরে। দীর্ঘদিন ধরে তারা ওখানে এই পুজো করে এসেছেন, কিন্তু তারপর কিছু কারণবশত এই পুজো বন্ধ হওয়ার জোগাড় হলে তারাশঙ্করের বংশের কয়েকজন সদস্য মিলে ওই পুজোর নামে তারা মায়ের ডাঙার কয়েকজন বাসিন্দাদের নিয়ে একটি দেবত্ব ট্রাস্ট বা ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং পুজোটিকে তারা মায়ের ডাঙার বাসিন্দাদের বারোয়ারি পুজো হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে আবারও নতুন উদ্যমে এই পুজো হয়ে আসছে তারা মা ডাঙায়। মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা এক সন্ন্যাসীর নির্দেশে এই পুজোটা করেছিলেন। তারাশঙ্কর পিতার সন্তান, এটা একটা মজার হিসেব আছে, জানি না এটা আমাদের ঈশ্বর বিশ্বাসী লোকেদের কাছে ঠিক আছে, বিজ্ঞানীদের কাছে ঠিক নেই। সাধারণত সমস্ত এই দুর্গাপুজোর যে শুক্লা চতুর্দশী হয় সেই দিনে পুজোটা হয়, আর তারাশঙ্কর জন্ম অর্থাৎ আশ্বিন মাসে, আর তারাশঙ্কর জন্মেছেন 8ই শ্রাবণ। আর যদি হিসেব করলে দেখা যায় যে ওই দিনে তার এই দিনে আজকে নাকি তারাশঙ্করের মায়ের গর্ভে তারাশঙ্কর এসেছিলেন। এটা যদি বিশ্বাস করা যায় তাহলে ধরে নেওয়া যায় যে তারাশঙ্কর জন্মেছেন সেই রামজি গোসাই নামক সাধুর এই পুজো প্রতিষ্ঠা করার পর, তারপরে সেটা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এটা আজকে বিজ্ঞানের দিনে কে বিশ্বাস করবে বা না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি কারো বিশ্বাস করতে ভালো লাগে বা তার যদি মনে তুষ্টি হয়, সবটা তো আত্ম নিজের ভালো লাগা বা মন্দ লাগার ওপরে, তাহলে তিনি বিশ্বাস করতে পারেন যে তারাশঙ্কর ঈশ্বর দত্ত সন্তান এবং সরস্বতীর অপর নাম, নীল সরস্বতীর অপর নাম হচ্ছে মা তারা, তার থেকে নামটা হচ্ছে তারাশঙ্কর। হলো তখন জমিদারি ছিল, তখন একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম কী ছিল, গোগা বলে যে একটা গ্রাম আছে সেই গ্রামের লোকেরা আসতো, তখন আমরা এখানে বাস করতাম না, গ্রামের ভেতর থেকেই বাস করতাম, এটা পুরো একটা ফাঁকা মাঠ ছিল, কাঠ থেকে আরম্ভ করে একটা খড়কে কাঠি পর্যন্ত গ্রামের বাড়ি থেকে বয়ে আনতে হতো। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। এবার পূজোয় ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় দর্শনাতৃপ্তি করবেন? আর চিন্তা নেই, এবার মহাপূজোর মহাভোজ নিয়ে হাজির হয়েছে হোটেল U2, যেখানে থাকছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, পুল সাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, এছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ আনলিমিটেড বুফে, অনেক কমফর্ট চাই। এছাড়াও যে কোনো ম্যারেজ পার্টি, জন্মদিনের পার্টি, কনফারেন্স পার্টি, অ্যানিভার্সারি সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ নম্বর 9051436312।